অনেকদিন আগের কথা, ঠিক মনে না থাকলেও তখন ক্লাস সেভেন বা এইটে পড়ি। বাড়িতে আমরা একটা টিয়া পাখি পুষেছিলাম। পাখিটা খাঁচাতেই থাকতো, সারাদিন কিচিমিচির করত। আমরা ওর সাথে অনেক কথা বলতাম। একদিন স্কুল থেকে ফিরে দেখলাম আমার মা মন খারাপ করে বসে আছে। দেখছি বাড়ির পরিবেশটাও শান্ত। সাধারণত বাড়ির পরিবেশ শান্ত থাকার কথাই নয়, তার কারণ কৃষ্ণ। হঠাৎ চোখ যায় খাঁচার দিকে, তাকি দেখি কৃষ্ণ নেই। কৃষ্ণ মানে ওই টিয়া পাখি। আমি ভালোবেসে ওর নাম রেখেছিলাম কৃষ্ণ। বাড়ির সকলেই ওই নামই ডাকত ওকে। সে যাই হোক, খাঁচায় ওকে দেখতে না পেয়ে মাকে জিজ্ঞেস করতেই মা বলল দুপুরে কৃষ্ণ উড়ে গেছে। দুপুরে খাবার দেওয়ার পর খাঁচার দরজা লক করতে ভুলে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে দেখছি কৃষ্ণ নেই। এমন কথা শুনে ভীষণ মন খারাপ হয়েছিল। কৃষ্ণ শুধু একটা পাখি নয়, সে ছিল আমাদের পরিবারের আরেক সদস্য। আমার সাথে ওর দারুণ ভাব ছিল। বাইরে কোথাও গেলে ওকে জবাব দিতে হতো কোথায় গিয়েছিলাম। এটা বুঝতাম কৃষ্ণ আমাদের কথা বুঝতে পারত। কৃষ্ণ উড়ে যাওয়াতে সত্যি মনটা খারাপ হয়ে গিয়েছিল। শূন্য খাঁচাটার দিকে তাকালেই ভিতরটা হাহাকার করে উঠত। কয়েকটা দিন যেন কেমন একটা কেটেছিল আমাদের। সাত আট দিন পর ঘটলো আশ্চর্য ঘটনা। দুপুরে খেতে বসেছি, হঠাৎ একটা মিষ্টি আওয়াজ। মা বলল এটা কৃষ্ণের গলার আওয়াজ না? তখন আমাদের গ্রামের বাড়িতে রান্নাঘরটা আলাদাভাবেই ছিল। আমরা ওই রান্নাঘরেই খাওয়া দাওয়া করতাম। রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে দেখি খাঁচার ভিতর কৃষ্ণ। চিৎকার করে বললাম মা তাড়াতাড়ি এসো, দেখো কৃষ্ণ ফিরে এসেছে। দৌড়ে গিয়ে আগে খাঁচার দরজাটা বন্ধ করলাম। কৃষ্ণ চলে যাওয়ার পর থেকে খাঁচাটা দরজা খোলা অবস্থায় ওখানেই পড়েছিল। সে যাই হোক, কৃষ্ণ ফিরে আসাতে এতটা খুশি হয়েছিলাম বলে হয়তো বোঝাতে পারবো না। এরপর থেকে এমন হয়ে গেল কৃষ্ণ যেন আমার সব কথাই বুঝতে পারত। জিজ্ঞেস করতাম কৃষ্ণ খিদে পেয়েছে, কৃষ্ণ ঠোঁটে নেড়ে আওয়াজ করে বলতো হ্যাঁ। বলতাম কৃষ্ণ জল খাবি? কৃষ্ণ তখন ওর খাঁচা থাকা জলের পাত্রটায় গিয়ে ঠোঁট ডুবিয়ে দিত। একদিন কৃষ্ণকে জিজ্ঞেস করলাম খাঁচার বাইরে আসবি? কৃষ্ণ ঘাড় নাড়ল। তারপর থেকেই যখনই খাঁচার বাইরে আসার কথা জিজ্ঞেস করতাম, ও তখন খাঁচার দরজায় এসে ঠোঁট দিয়ে দরজা খোলার চেষ্টা করত। এটা দেখে খারাপ লাগতো। বুঝতাম বন্দি থাকতে চায় না। মনে মনে ভাবলাম খাঁচার দরজাটা খুলে দিলেই তো পারি। পরক্ষণেই মনে হতো যদি উড়ে যায়। কৃষ্ণকে হারানোর ভয় কাজ করত। তারপরেও ভাবতাম নিজের ভালো থাকার কথা চিন্তা করে বন্দি করে রাখাটা অন্যায়। একদিন কৃষ্ণকে বললাম তোকে বাইরে নিয়ে আসবো, উড়ে চলে যাবি না তো আর? কৃষ্ণ যেন আমার কথা বুঝতে পেরে ঘাড় নাড়ল। একদিন সত্যি সত্যি খাঁচাটা থেকে বাইরে নিয়ে এলাম। অবাক করার মতো কাণ্ড ঘটালো। বাইরে বেরিয়ে এপাশ ওপাশ ঘুরে কৃষ্ণ নিজেই চলে গেল খাঁচার মধ্যে। সত্যি অবাক হয়ে গিয়েছিলাম কৃষ্ণের এই আচরণ দেখে। তারপর থেকে এমন হয়ে গিয়েছিল, খাঁচা থেকে ইচ্ছে মতো বাইরে বেরিয়ে আসতো, বাইরে ঘুরতো। কখনো আমার কাঁধে বসে কিচিরমিচির করতো, কখনো বা বাড়ির সামনে পেয়ারা গাছটায় বসে পাকা পেয়ারাটা ঠুকরে ঠুকরে খেয়ে আসতো। খেয়াল খুশি মতো ঘুরে এসে অবশেষে নিজের খাঁচা এসে ঢুকত। সেদিনের পর থেকে এই সত্য বুঝেছিলাম, কাউকে চিরজীবনের জন্য নিজের কাছে ধরে রাখতে চাইলে তাকে শুধু গভীরভাবে ভালোবাসলেই হয় না, তাকে একটু স্বাধীনতা দিতে হয়, একটু স্পেস দিতে হয়। বাঁধন থাকবে, তবে সে বাঁধনের গিঁটটা হবে আলগা। সামান্য সুতোকেই দেখুন না, খুব শক্ত করে গিঁট দিতে গেলে বাঁধন শক্ত হয় না, বরং সুতোটাই কেটে যায়। সম্পর্কের ক্ষেত্রেও তাই। যাকে সারা জীবনের জন্য আটকে রাখবো বলে ভেবেছেন তাকে তার মতো করে চলতে দিন, তাকেও স্বাধীনতা দিন,
তার পছন্দকেও সম্মান জানান। দেখবেন সারা জীবনের জন্য সে থেকে গেছে। কলম সরজিৎ ঘোষ, কণ্ঠে সুস্মিতা। নমস্কার।